شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته شمعتو আমাদের গ্রুপের পরিচালক সাইফুর রহমান ভাই প্রশ্ন করেছেন আর মাসে খাস দোয়া অন্য অন্য মাসের তুলনায় উত্তম কিনা বিশেষ কোনো ফজিলাত আছে কি না এবং রমজান মাসের স্পেশালি কোনো দোয়া আছে কি না এটি প্রশ্ন ওনার রমজান মাসের মধ্যে দোয়া করার গুরুত্ব একটু বেশি রয়েছে অন্য মাসের তুলনায় এমনি তো মমিন সকাল সন্ধ্যা চলা এবং পীড়ায় উঠতে এবং বসতে সব সময় আল্লাহ সুহান শুক্রিয়া আদায় করেছে তো আল্লাহ তাকে তার বিয় করতেছে লালন পালন করতেছে মা যেমন সন্তানকে করে করে লালন পালন বেশি ও ও দয়া মায়া অনুগ্রহ দিয়ে আল্লাহ আমাদেরকে লালন পালন করেন অক্সিজেন দিয়ে আল্লাহ সুহান অসংখ্য অগণিত নিয়ে আমাদের সাগরের মধ্যে হাউডু খাইয়ে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদের দেহের ভিতরে যে বিষয়গুলো রয়েছে যেই যন্ত্রগুলা রয়েছে সবগুলা বরাবরভাবে কাজ করতেছে আল্লাহ হানা অনেক নিয়ামতের মধ্যে আমাদেরকে রেখেছে আমাদেরকে রেজিক প্রদান করতেছে না চাইতে সেই জন্য সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে দোয়া করতে আল্লাহর কাছে হাঁটতে চলতে ফেলতে তবে রমজান মাসে স্পেশালি দোয়ার কথা এসেছে করেনি কেন আয়াত থেকে সেটি সুস্পষ্ট প্রমাণিত রয়েছে একটি আয়াত রয়েছে যার আগের আয়াত আল্লাহর রমাদানের কথা বলেছে কতিবা সিয়াম।

যখন আমার বান্দারা আমাকে আহ্বান করবে আমি তাদের ডাকে সাথে সাথে সাড়া দিব তো এই আয়াত প্রমাণ করে মুহাজ বলছেন বলছেন পারামাদানের মধ্যে দোয়ার বেশি গুরুত্ব রয়েছে বিশেষ দোয়া করবে এবং রমজান মাসে অনেকগুলা কারণ তার একটি কারণ আল্লাহ কোরআন কবতীর্ণ করেছে আর একটি কারণ আল্লাহ সফল জান্নাতের দরজা খুলে দিয়ে থাকেন আর একটি কারণ জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে থাকেন আর একটি কারণ জাহান্নাম থেকে অনেক মানুষকে নিষ্কৃতি দিয়ে জান্নাত দিয়ে থাকেন আরেকটি কারণ রমজান মাসে লাইলাত কদর আল্লাহ রেখেছেন শেষ দশকে অনেক অনেক এবার কথা এসেছে তবে একটি দোয়া এসেছে রমজান মাসের জন্য খাস লাইলাত কদর মধ্যে মা এসা বলছেন এ রাসুল্লাহ আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই যেহেতু হাজার মাসের তো আমরা কি করবো তখন রাসুল সাল্লাহ আলাইসালাম এই দোয়া শিখিয়েছেন আল্লাহ মাইনাকে আফন করিন তো হেবুল্লাহ আফন্না এইভাবে এই দোয়াটি করবেন ইনশা আল্লাহ অন্য অন্য দোয়া নিজের বাসায় করা যেতে পারে আল্লাহ রমজান মাস পেয়েছি আপনি আমাদের ক্ষমা করে দিন জজাকুমুল্লাহ